খুনি সরকারের পদত্যাগের দাবিতে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ একদিকে, আর একদিকে ফ্যাসিস্ট খুনি জালিম শেখ হাসিনা। শেখ হাসিনার পতন আমরা আশা করছি আগামী 48 ঘন্টার মধ্যেই শেখ হাসিনা পদত্যাগ করবে এবং দেশ থেকে তার অর্ধেক নেতাকর্মী পালিয়ে গেছে। শেখ হাসিনা ইতিমধ্যেই পালানোর সুযোগ খুঁজছে, যে কোনো মুহূর্তে শেখ হাসিনা পালিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এবং বাংলাদেশ দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীরা যে যুদ্ধ করেছে, এই যুদ্ধের বিনিময়ে 18 হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে, অনেক মায়ের বুক খালি করেছে, ছোট্ট শিশুকে হত্যা করেছে। এই সরকারের বাংলাদেশে, এই সরকারের প্রধানমন্ত্রী সহ কারোরই বাংলাদেশে থাকার কোনো অধিকার বাংলাদেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি বাংলাদেশ স্বাধীন হচ্ছে এবং আমরা আধিপত্যবাদী শক্তির হাত থেকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। যেভাবে স্বাধীন হচ্ছে শ্রীলঙ্কা, যে দেশের পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্র গণতন্ত্র জনতার আন্দোলনে মানুষ মুক্ত হয়েছে, একই কায়দায় রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীন হচ্ছে ইনশাআল্লাহ। নিম্ন কোঠা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল কিন্তু তার কিছু সার্বিক সামান্য কিছু দাবি দাবার না মানার কারণে এখন তার অবস্থা এখন এই পরিণতিতে এসে দাঁড়িয়েছে এবং আমরা চাই তার পতন হোক, তার পতন হবে ইনশাআল্লাহ। সরকার পতন ছিল না, আমরা প্রথম থেকেই 9 দফায় তো কোটা আন্দোলন দিয়েছিলাম কিন্তু আমাদের গায়ে হাত করে, আমাদের ছাত্রলীগ দিয়ে কিংবা পুলিশ দিয়ে আমাদের গায়ে আমাদের বন্ধুদের হত্যা করার কারণে আমরা আজকে প্রধানমন্ত্রী পদত্যাগ চাই।